পাটের চাহিদা কিন্তু কোনোদিন শেষ হবে না। পাটজাত পণ্য পরিবেশ বান্ধব, জুট জিনোম যেটা সেটা আবিষ্কার করতে পেরেছি, কাজে এখান থেকে আমরা অনেক ধরনের পণ্য উৎপাদন করতে পারি এবং পাটের কিন্তু সবটুকুই কাজে লাগে। পাতা থেকে শুরু করে আঁশ থেকে শুরু করে পাটখড়িও কাজে লাগে, কাজে সেই পাটকেই আমাদের এখন গুরুত্ব দিতে হবে। আমাদের পাট ইন্ডাস্ট্রিগুলি যেগুলি সরকারি ছিল সেগুলি আমরা এখন উন্মুক্ত করে দিয়েছি, যারাই চাইবেন একটা করে ইন্ডাস্ট্রি নিতে পারেন। সেটা যেমন এখন যে ইন্ডাস্ট্রি সেটাও চালু করতে পারেন, আবার সেখানে যে জায়গা আছে সেখানে মডার্ন টেকনোলজিতে ইন্ডাস্ট্রি করে বহুমুখী পণ্য উৎপাদন করে বাজারজাত করতে পারবেন। সারা বিশ্বে পরিবেশ বান্ধব এই পাট পণ্যের এখন বিরাট চাহিদা সৃষ্টি হয়েছে, সেই সুযোগটা নিতে হবে। সে কারণে এবারে বাণিজ্য মেলায় পাটজাত পণ্যকে বর্ষপণ্য 2023 হিসেবে ঘোষণা দেওয়ার কথা হয়েছে। আমি পাটজাত পণ্যকে বর্ষপণ্য 2023 হিসেবে ঘোষণা দিচ্ছি।